নমস্কার, সুস্বাগতম সবাইকে একটা লং ব্লগে অনেক দিন পরে। কেমন আছেন সবাই? আর দেখুন, এত সুন্দর দৃশ্য দেখে নিশ্চয়ই আপনাদের মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। হবেই তো, কারণ এটা তো আন্দামান। আর কি সুন্দর নীল রঙের জল দেখুন, কোনো জায়গায় নীল, কোনো জায়গায় সবুজ। আর আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা হ্যাভলক মানে রাধানগর বিচের থেকে নীল আইল্যান্ডে গেছিলাম, কিসে গেছিলাম, কত সময় লেগেছিল, সব কিছু ডিটেলসে। এটা না গ্রিন ওশান ফেরি, এটা আমাদেরকে আগে থেকেই বুক করে নিতে হয়েছিল অনলাইন আন্দামানে আসার আগেই। আর দেখুন, এটা হচ্ছে আপার ডেক, এখানে খুব নাচানাচি হয়, গান চালায়। আর এইখানে ওদের একটা বার আছে, আর এই দেখুন এই সাইডে এরকম বসার জায়গা আছে। তারপরে নিচের লেভেল আছে, আপার লেভেল আছে, এই জায়গাটা ওপেন ডেক। যখন একটু ফেরিটা চলতে আরম্ভ করে, মোটামুটি মাঝ সমুদ্রে যখন চলে আসে, তারপরে সবাইকে এখানে আসতে দেওয়া হয়। তার আগে আসতে দেওয়া হয় না, কোনো কারণবশতই হতে পারে, কোনো সেফটি রিজনস ফলো করে এরা। আর তারপরে এত সুন্দর সুন্দর গান চালায়, যারা নাচ জানে না তারাও নাচবে। আমরা যেরকম একদমই নাচতে জানি না, কিন্তু ভীষণ নাচছিলাম, ভীষণ মজা করছিলাম। আর দেখুন, মহারাজ অবাক হয়ে দেখছে সবাই এত নাচানাচি করছে কেন। তারপরে দেখুন, আমরা এখানে পৌঁছে গেছি নীল আইল্যান্ডে। নামটাও দিয়েছে যেমন, এটা অ্যাকচুয়ালি নীল সাহেবের নামে নীল দেওয়া, কিন্তু জলের রঙটা দেখুন এত সুন্দর, এত সুন্দর সবজে নীল রঙের। আর মনে হচ্ছে কতক্ষণ গিয়ে জলে পা তো বাপু, ভীষণ গরম লাগছিল। আমরা তো জানুয়ারি মাসে গেছিলাম, কিন্তু অনেক দিন বাদে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কে জানি কেন মিস হয়ে গেছিলো। আজকে পুরনো স্মৃতিগুলো ঘেঁটে দেখতে দেখতে ছবিতে মনে পড়লো, আরে এই ব্লগটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। আর এই দেখুন, এই জায়গাটাতে আমরা ছিলাম, নেহা প্যালেসে। মহারাজকে এই দাদাটা বারবার কোলে নিতে চাইছিল, ও কিন্তু যেতে চাইছে না, দাদুভাইয়ের কাছেই থাকবে বলে। আসলে একদম ছোট তো, নতুন মানুষকে দেখলে এখনও সেই চিনে উঠতে পারে না, কাছে যাওয়ার সাহসটা পায় না বাচ্চা, তো নিজের মানুষের কাছেই সব থেকে সেফ ফিল করে। আর এইটা ছিল ওদের রিসেপশন এরিয়াটা, যেখানে আমরা সব বুকিংগুলো আগের থেকেই করেছিলাম, সেটা কনফার্ম করে নিয়েছিলাম। আর এই যে কাউন্টারে বসে আছেন ম্যানেজার বাবু, উনি প্রথম দিকে ভালোই কথা বলেছিলেন, তারপরে ওনার কথাবার্তা কিন্তু একটু রাফ হয়ে গেছিলো, যেটা আমাদের একদমই ভালো লাগছিলো না। কিন্তু কারণ বশত আমরা ওনার সাথে ভালো করেই কথা বলতে বাধ্য হচ্ছিলাম, কারণ ওনার ওখানে একটা গোটা দিন থাকবো, মানে ওনার কাছ থেকে কিছু চাইলেই উনি ভীষণ আর কি রেগে যাচ্ছিলেন। আর রুম ট্যুর দেওয়ার আগে দেখুন, রুমের সাথে না একটা জালনা লাগোয়া ছিল, আর তার বাইরে কী সুন্দর দৃশ্য, কত গাছ সবুজ আর নীল রঙের আকাশ। রুমটাও ভারী সুন্দর ছিল দেখুন, এখানে বেড লাগানো, সাথে কাবার্ড। তারপরে আমরা সোজা বেরিয়ে গেলাম ভারতপুর বিচের দিকে। আর আমাদের কপালটা এমনই, যেখানেই যাচ্ছি সব জায়গায় ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো বন্ধ ছিল ওয়েদারের জন্য। আমরা গাড়িগুলো না প্রথমে পোর্টবিয়ারে যেখানে ছিলাম সেই হোটেলের থ্রু যেই ছেলেটা ছিল তার থ্রুই গাড়ির ড্রাইভারদেরকে বিভিন্ন জায়গায় বুক করে নিয়েছিলাম, তো তারাই আমাদেরকে পিক করে নিয়েছিল। কিন্তু এই নীল আইল্যান্ডের নেহা প্যালেসের ড্রাইভারটি ছিল এই হোটেলেরই লোক, মানে সেটা আমরা ওদের থ্রু বুক করিনি। আর ইনি আমাদের এত ভুলভাল সময় নষ্ট করিয়েছেন গাড়ি নিয়ে গিয়ে। তারপরে দেখুন, এই জায়গাটাতে আমরা এসেছি, এটাই হচ্ছে ভারতপুর বিচ। কি করব, ওয়াটার অ্যাক্টিভিটিগুলো তো পারিনি করতে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম কাটাচ্ছিলাম। হ্যাঁ, ইমাজিনেশন ভালোই। হ্যাঁ চলো, এবার চলো চলো, আমি চামেলি, চা বাগানের মধ্যে চামেলিকে নিয়ে এবার চলো, ফেলে দিচ্ছি এবার। এটা কি চা বাগান? হ্যাঁ না, তারপরে চলে গেলাম আমরা লক্ষ্মণপুর বিচের দিকে। বলছিলাম না, ড্রাইভার দাদা আমাদেরকে এই জায়গাটাতে খুব মিসলিড করেছেন, কারণ উনি না আমাদেরকে মাঝপথে একটা জায়গায় ছেড়ে দিয়েছেন, যেখানে উনি বললেন প্রাইভেট গাড়ি যেতে পারে না। কিন্তু আমরা পরে দেখলাম অনেক প্রাইভেট গাড়ি যাচ্ছিলো, আর আমাদের সাথে বাচ্চাটা ছিল, তো তাই জন্য ওখানে এত লম্বা অটোর লাইন আর খটখটে রোদ্দুর, তার মধ্যে দাঁড়িয়ে অটোর লাইন দেওয়া বাচ্চাটাকে নিয়ে। আর এখানে দেখুন অনেকগুলো সিঁড়ি ছিল এরকম নিচে নামা, তারপরে দুই মায়েরই পায়ে খুব ব্যথা ছিল, তারা
তো বিচের এখানে নামতে খুব কষ্ট পেয়েছে, আমার মা তো নামেই নি, খুবই মানে মার পায়ে ব্যথা করছিল বলে একটা জায়গায় বসেছিল, কারণ এই জায়গায় দেখুন বালি কম, আর এরকম না ছোট ছোট পাথর ভর্তি কোরাল, এগুলো কোরাল রিফসগুলো ছোট ছোট, ভীষণ পা পিছলে যাচ্ছিলো, কারণ এখানে জল আসে তো ভীষণ স্লিপারি হয়েছিল জায়গাটা। এইখানটাতে যেতে কষ্ট তো হয়েছিলই, কিন্তু আমাদের তো বয়স অল্প, আমাদের সেরকম অতটা প্রবলেম হয়নি। প্রবলেম হচ্ছিল মায়েদের, আমার মা যেহেতু বসেই পড়েছিল, মা আসেনি, আর বাবাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছিল, কারণ সায়ন্তন মহারাজকে নিয়ে আগে আগে চলে গেছিল। তো বাবা ভীষণ টেনশন করছিল যে এরকম পিছলানো রাস্তায় ওর যদি পাটা একটু স্লিপ করে যায় তাহলে কি হবে, তাই বাবা তাড়াতাড়ি গেল। আর দেখুন এখানে সবাই দাঁড়িয়েছিল, আর এখানে এতটা কষ্ট করে এসে তারপরে যেই দৃশ্যটা দেখতে পেলাম এত সুন্দর ছিল কি বলবো, আপনারাও একটু দেখুন, কি ভালো যে লাগবে বলে বোঝানোর মতো না। রাধানগর বীচটা অবশ্য ভীষণ সুন্দর ছিল, কিন্তু এই জায়গাটাও কম কিছু না। একটা ন্যাচারাল ব্রিজ এখানে হয়েছিল, যেটা এই কোরালগুলো দিয়েই তৈরি হয়েছিল, জানেন তো ভগবানের কি অদ্ভুত প্রকৃতি না, কি সুন্দর একটা ব্রিজ তৈরি করে দিয়েছেন, আর পাশে এত জল, মানে এত সুন্দর লাগছে। আর ছোটো ছোটো জায়গায় এরকম একটু একটু জল, আর সেখানে বিভিন্ন রঙের মাছ বিভিন্ন রকমের, দেখে যে এত ভারী সুন্দর লাগছিলো, মহারাজকে দেখাচ্ছিলাম, ও এত এক্সাইটেড হয়ে যাচ্ছিল না জিনিসগুলো দেখতে দেখতে, আর হঠাৎ করে ও ঘুমিয়েও গেছিলো সায়ন্তনের কাঁধে, আর বাচ্চাটা ঘুমিয়ে গেছে যখন পুরো গাটা ছেড়ে দিয়েছে, ওরও খুব কষ্ট হয়েছে এতটা হেঁটে হেঁটে আসতে ওকে নিয়ে। তারপরে আমরা গেলাম লক্ষ্মণপুর টু বিচে, ওখানে সানসেটটা দেখতে, দেখুন কত লোক দাঁড়িয়ে আছে, আর এত সুন্দর সানসেটটা হচ্ছিল। আর সেই সময় সানসেটটা দেখতে দেখতে আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি, না হলে আপনাদেরও দেখাতে পারতাম, এত সুন্দর লাগছিল সাদা পুরো বালিগুলো, আর ওইদিকে সানসেট হচ্ছে, আর জলটাও দেখুন পুরো সাদা হয়ে গেছে। আপনারাও কখনো এখানে এলে না প্রথমে হ্যাভলকটাতে যাবেন না, প্রথমে নীল আইল্যান্ডটা দেখে নেবেন, কারণ হ্যাভলকটা এত সুন্দর, এত সুন্দর, তারপরে এই জায়গাগুলো সুন্দর হওয়া সত্ত্বেও একটু কম সুন্দর লাগবে হ্যাভলকের সৌন্দর্যের পাশে, তাই জন্য আগে নীলটা দেখে নেবেন, তারপরে হ্যাভলক দেখবেন। দেখুন কত মানুষের ঢল, সবাই দেখতে এসছে এখানে সানসেটটা। আবার যখন ফেরত যাচ্ছি তখন দেখুন এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে ছোট্ট ছোট কফি ডেটের মতো স্টল লাগিয়েছে, এখানে কাপলরা আসলে বা আপনারা যদি অনেকজন হন ওনারা একসাথে এগুলো জয়েনও করে দিতে পারেন, এইরকম ছোট্ট ছোট আলোর তলায় আপনারা বসে এখানে শ্যাক্সগুলোতে খাবার খেতে পারেন, এদের লোকাল খাবার বা ম্যাগি অমলেট জাতীয় খাবার, যখন একদম অন্ধকার হয়ে যাবে আর এই ছোট্ট ছোট্ট আলোগুলো জ্বলবে কি সুন্দর যে লাগবে না, সেটা এক্সপিরিয়েন্স যদি না করেন বলে বোঝানোর নয়। আমাদেরও খুব ইচ্ছা ছিল এখানে বসে খাওয়ার, কিন্তু মহারাজটার খিদে পেয়ে যাচ্ছিল, আর সব জায়গায় তোর খাবার ক্যারি করা যাচ্ছিল না, কারণ এত গরম তো খাবার পচে যেত, নষ্ট হয়ে যেত। দেখুন এবার নেহা প্যালেসে চলে এসেছি, আর ওইখানে যায় কাণ্ড হয়েছে কি বলি আপনাদের, মাঝে মধ্যেই এরম কারেন্ট চলে যাচ্ছে, আর এত গরম, আমাদের তো ছাড়ুন যা কষ্ট হচ্ছে হচ্ছে, মহারাজের যা কষ্ট হয়েছে গরমের কারণে, এখানে এত দূর তো এখানে ইলেকট্রিসিটিও আসে না, খুব ঝামেলা। তারপরে ওখানে একটা ছোট্ট দাদা কেউ পেয়েছে, বন্ধু বানিয়েছে, নিশিত দাদা, সেই দাদা যখন আলো আসছে দৌড়ে দৌড়ে আসছে, আর না হলে চলে যাচ্ছে, আর কি কাচ্ছে। আর আমরা ওদের ওখানে খাবার অর্ডার করেছি, দেখুন না কী যে করেছে, একই গ্রেভিতে সব রকম খাবার, মানে ফিশেরও একই রকম গ্রেভি, চিকেনেরও একই রকম গ্রেভি, পনিরেরও একই রকম গ্রেভি, খাবারটা একদম আমরা ভালোভাবে উপভোগ করতে পারিনি, শুধু এক গাদা তেল দিয়ে দিয়েছে, আর খাবারটা আমরা ঠিকভাবে খেতেও পারিনি। যাই হোক চিকেনগুলো একটু একটু দিয়েছিল, একটু দেখুন কয়েকটা মাত্র পনির, যাই হোক সব সময় তো সব কিছু একসাথে ভালো পাওয়া যায় না। ফেরার সময় কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা ইডলি আর ধোসা খেলাম, ভীষণ উপভোগ করে খেলাম দেখুন, আর ওখানের থেকে প্রাইসও অনেক চিপ ছিল, তো সেটাই ভালোভাবে খেলাম। আর ওদের ওখানেও কমপ্লিমেন্টারি পরের দিন সকালবেলা আমরা ইডলি খেয়েছিলাম, যেটা খুবই ভালো ছিল। পরের দিনই আমাদের রিটার্ন করার ফেরিটা ছিল পোর্ট ব্লেয়ারে, তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে পোর্ট ব্লেয়ারে চলে গেছিলাম। তো চলুন আজকের ব্লগটাকেও এখানে শেষ করছি, এই ছোট্ট ব্লগটাতে আশা করি আপনাদের নীল আইল্যান্ডটা খুব চটজলদি দেখিয়ে নিতে পেরেছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।